প্রিয় বন্ধুরা, এই গল্প চিচিয়াপুর জঙ্গলের গল্প। যে জঙ্গলে এক মিনু গরিব পাখি বাস করত, তার ছোট বাচ্চা মানু পাখির সাথে থাকত। মিনু পাখি খুব পরিশ্রম করতে পারত। মিনু পাখি দিন ভোর খাবার জমা করত, আর দিন ভোর যা পরিশ্রম করার পর যা খাওয়া কিছু খাবার জমা হতো, মা আর ছেলে একসাথে মিলে খেত। ব্যাস এইভাবেই মা আর বাচ্চার জীবন চলছিল। এই জঙ্গলে খুব লোভী ও লালচি কাক থাকত। কালো কাক খুব চালাক ছিল, সবসময় অন্য পাখির খাবার লুট করে নিত। কালো কাক একদম পরিশ্রম করত না, অন্য কেউ পরিশ্রম করলে তার দিকে নজর রাখত। একদিন মিনু চিড়িয়া খাবার খোঁজার জন্য এই দিক ওই দিক খুঁজছিল। তারপর কিছুক্ষণ পর এক জায়গায় মিনু পাখি প্রচুর দানা দেখতে পেল। ওই দেখে খুব খুশি হয়ে গেল। ফের মিনু পাখি ওই দানার পাশে গিয়ে বসে পড়ল। আরে বাহ, আজ তো আমি অনেক দানা মিলে গেল, আমাকে দু তিন দিন কোনো দানা জমা করতেই হবে না, অন্যথায় রোজ রোজ কত পরিশ্রম করতে হতো। হয়তো আমার ভাগ্যে এত দানা লেখা ছিল। চলো এক কাজ করি, সারা কাজ সারা দানা আমি আমার বাসাতে নিয়ে যাই। তারপর হঠাৎ মিনু পাখির কাছে ওই লোভী কাক এসে বসে গেল। আরে কি ভাই, মিনু পাখি বাহ বাহ, তুমি তো অনেক দানা খুঁজে নিয়েছো, বাহ বাহ ভাই, তুমি তো আমার জন্য সোজা করে দিয়েছো, চলো তুমি এখান থেকে যাও, এই সব দানা আমাকে দিয়ে দাও, এই সব দানা আমার সাথে নিয়ে যাব, তুমি যাও। আরে না না, এই দানা তো আমি খুঁজেছি, আমার সাথে নিয়ে যাব, আমি কাউকে দেব না, তোমাকে তো দিতেই হবে এই দানা। তুমি আমাকে যদি না দাও না, আমি তোমাকে মেরে দেব। না না না, আমি তোমাকে হারগিস দেব না, এই দানা উপর আমার আমার বাচ্চারই অধিকার আছে, আমি তোমাকেও এই দানা দেব না। আচ্ছা তুমি দেবে না, দেখো আমি তোমাকে সাথে কি করে, দেখো আমার মধ্যে প্রচুর শক্তি আছে, তুমি আমার সাথে লড়তে পারবে না। তারপর কালো কাক রেগে গিয়ে মিনু পাখিকে মেরে দিল। তারপর সব দানা নিয়ে তার ঘরে নিয়ে চলে গেল। তারপরে উল্টো দিকে মিনুর বাচ্চা মানু পাখি তার মার জন্য অপেক্ষা করছে। মা কোথায় চলে গেল, কখন থেকে খাবার জোগাড় করতে গেছে, এখনো আসছে না, আমি গিয়ে দেখি মা কোথায় গেছে। তারপর মানু পাখি উড়তে উড়তে খুঁজতে লাগলো। তারপর কিছু দূর গিয়ে দেখলো এক জায়গায় তার মা মরে পড়ে আছে, আর মরা শরীর দেখতে পায়। ঝট করে তার মার লাশের কাছে এসে বসে পড়ল। আরে এ কী হলো, কি আমার মাকে মেরে দিয়েছে, আমার খুব কান্না আসছে, এ কী হয়েছে, আমি কি করব, আমি ওকে শাপ দিচ্ছি, যে আমার মাকে মেরেছে তার সাথে খুব খারাপ হবে। এই বলে মানু পাখি তার ঘরে চলে এলো। এরপর মানু পাখি নিজেই খাবার জমা করত আর নিজেই খেত। কিছুদিন পর লালচি কালো কাকের ডানাতে এক বড় ঘা হয়ে গেল। সেই ঘা দেখানোর জন্য পেঁচা ডাক্তারের কাছে গেল। তোমার এই ঘা আরও বাড়তে পারে, এই জন্য তোমার যেখানে ঘা আছে সেখানে কাটতে হবে, যদি এই পালক না কাটি তাহলে এই ঘা আরও বেড়ে যাবে, না হলে পুরো ডানা কেটে পড়তে পারে, এই জন্যে তোমার যেখানে ঘা আছে সেখানে কাটতে হবে, যদি এই পালক না কাটি তাহলে এই ঘা আরও বেড়ে যাবে, না হলে পুরো ডানাই কাটতে হতে পারে। তারপরে বাধ্য হয়ে তার ডানার পালক কাটল। ফের কিছুদিন পর পেঁচা ডাক্তারের কাছে কালু এলো, তখন আরও ঘা বেড়ে গেছে। আরে বাপরে বাপ, আরও আগের অবধি বেড়ে গেছে, আরও আগে অবধি কাটতে লাগবে, ফের বাধ্য হয়ে কাটতে হলো। ফের কয়েকদিন পর কালো ডানা ঠিক হওয়ার পরিবর্তে আরও বাড়তে লাগলো। তারপর ফের পেঁচার কাছে এলো, কালু বলতে লাগলো, আরে ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন যদি এই পালক কেটে দিলে এই ঘাটা আর বাড়বে না, আরে এই ঘা আরও আগে অবধি বেড়ে চলেছে, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি,
মেরা জীবন মে এই রকম ফেস কোনোদিনই দেখিনি। তুমি একটা কথা বলবে, তুমি এই ডানা দিয়ে কোনো খারাপ কাজ করনি তো, তাই তোমার এই সাজা মিলছে? না তো মনে করো, তার মনে আসে সে মিনু পাখিকে মেরে ফেলেছিল। তারপর কালো কাক মিনু পাখির ছেলে মানু পাখির কাছে এলো, আর তারপরে ক্ষমা চাইতে লাগলো। আর তারপর কালো কাক তাকে সব কথা বলতে লাগলো, যে তার মাকে সে মেরে দিয়েছে। তারপরে মানু পাখি কালো কাকের ওপর দয়া আসে, আর তারপরে তাকে ক্ষমা করে দেয়। আর তারপরে সব ঠিক হয়ে যায়, কালো কাক ভালো হয়ে যায়, আর তারপরে মানু পাখির পুরো দায়িত্বই নেয় কালো কাক। আমরা এই গল্প থেকে এই শিখি যে খারাপ কাজের খারাপ পরিণতিই হয়।